ভাইয়ের কথার প্রসঙ্গ ধরেই বলি, ভালো ভোট কেন করতে হবে? আপনি যদি খেয়াল করে থাকেন এবং সম্মানিত দর্শক শ্রোতারাও যদি খেয়াল করে থাকে, যারা স্মার্টফোন ব্যবহার করেন, স্মার্ট নিউজ দেখেন, থাইল্যান্ডে কিন্তু একটা বিপ্লব ঘটেছে। থাইল্যান্ডে ক্ষমতাসীন সরকার, সাবেক থাইল্যান্ড সেনাবাহিনী প্রধান যিনি কু করে 2014 সালে ক্ষমতায় এসেছিলেন, তার দল 14% ভোট পেয়েছে, 36টা আসন পেয়েছে, 36টা আসন। এর কারণটা হচ্ছে তরুণরা সেখানে বিপ্লব ঘটিয়েছে, তারা চেঞ্জ চায়, এবং বাংলাদেশের তরুণরাও চেঞ্জ চায়। আপনার এই তৃতীয় মাত্রার মাধ্যমে আমি তরুণ সম্প্রদায়ের কাছে আবেদন করছি, ইট ইজ ইয়র টাইম, ইট ইজ ইয়র কান্ট্রি, ইট ইজ ইয়র ফিউচার, আপনারা এগিয়ে আসেন। আমি যখন তরুণ ছিলাম 22 বছর, উনি যখন আমার থেকে আরেকটু বড় তরুণ ছিলেন, আমরা যুদ্ধ করেছি, উই হ্যাভ ডান ইট। এখন তো আমি আপনাকে জিম্মি করতে পারি না। যারা প্রবীণ রাজনীতিতে আছেন, চুরি চামারি হাবি জাবিতে ব্যস্ত, তাদের দিকে তাকিয়ে আপনি তরুণ সম্প্রদায় আপনারা কিন্তু নিজেদের ভবিষ্যৎকে নষ্ট করবেন না। আমেরিকা যাওয়া, ক্যানাডা যাওয়া, ইটালি যাওয়া ইজ নট দি অনলি আনসার। বিল্ডিং ইউর ওন ফিউচার ইন ইউর ওন কান্ট্রি ইজ অলসো এন আনসার। আমি এই আবেদন করি, এবং বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান হিসেবে বলেন, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসেবে বলেন, বা অসম একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে বলেন, আগামী ভোটে যারা ফার্স্ট টাইম ভোটার হবে, দে উইল বি ডিসিশন মেকার, তো তাদের প্রতি আমার আবেদন। এখন মানুষে বলে আপনি ইয়াংদের আবেদন জানছেন, সেটা ঠিক আছে, কিন্তু ভোটটা যে ঠিকঠাক মতো হয় সেটি নিশ্চিত করা তো আপনাদের দায়িত্ব। ফাইন, আমাদের দায়িত্ব বলতে আমি মেনে নিচ্ছি আমাদের দায়িত্ব, কিন্তু আমাদের শক্তিতে আমাদের শক্তিতে কুলাচ্ছে না। আমি চট্টগ্রামে অক্টোবরের 6 তারিখ 2022 মিডিয়ার সামনে সাংবাদিক সম্মেলনে বলেছি যে কল্যাণ পার্টি 50 জন প্রার্থী দেবে নির্বাচনে, শর্ত তত্ত্বাবধায়ক সরকার হলে। হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকার যদি দেয়, আর তখন তার আমার প্রার্থী রেডি করা যাবে না, তখন উই হ্যাভ অলরেডি প্রিপেয়ার্ড অলমোস্ট 29, উই আর ওয়ার্কিং উইথ রিমেনিং। তো তত্ত্বাবধায়ক সরকার আসলে উইল বি ইন দি ফিল্ড। কিন্তু কথাটা দাঁড়াচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার 3 মাস সময়ের মধ্যে এসে এত বড় হিমালয় সম্পর্ক সমান জঞ্জালকে পরিষ্কার করতে পারবে কিনা? সরকার আসছে নাকি জানি না, যদি আসে, আমি তো একটা ইংরেজিতে বলে ইফ প্রবাদ আসে না, ইফ যদি ইজ হয় বাট মানি বাট কিন্তু কি, এরকম যদি ইফ হয়, ইফ, তাহলে এই কাজটা হবে। কিন্তু লক্ষণ যা দেখা যাচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার আসতেছে না, গুজবে ভরা আনলে মানুষের মুখে 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 জাতীয় সরকার, 2 বছর 3 বছর 4 বছরের জন্য সরকারের কথা, এগুলাতে ভাই আমাদের পক্ষে মন্তব্য করা মুশকিল, এবং অন রেকর্ড বলা তো কোনোদিনই সম্ভব না। তো আমি শুধু ওইটাই বলবো, যদি তত্ত্বাবধায়ক সরকারও আসে, আমার কথা রাগ করেন না, দে মে হ্যাভ এন এনভায়রনমেন্ট, দে মে ক্রিয়েট এন এনভায়রনমেন্ট ওয়ার ইউল গো টু দি পোলস, ভোটিং কেন্দ্রটা, বাট উইল দি বি এবল টু ক্রিয়েট এন এনভায়রনমেন্ট যেখানে ভালো মানুষগুলোই যাবে? আপনি কেমনি গ্যারান্টি দেবেন যে যারা চুরিতে দক্ষ, বাটপারিতে দক্ষ, ডাকাতিতে দক্ষ, জনগণের অধিকার অপহরণে দক্ষ, তারা আবার ভোট কেন্দ্রে যাইয়া ফ্রি ভোটিংয়ের মাধ্যমে আবার আসবে না? কারণ আমাদের দেশের মানুষ, এই জন্য তরুণ সম্প্রদায়কে বলছি, হে তরুণ, তোমার জ্ঞান বিবেককে চক্ষুকে উন্মোচিত করো, মানুষ দেখে নাও এবং চিনে নাও, অতবার তুমি এই বাংলাদেশের ভাগ্য নির্ধারণে তোমার ভূমিকা তুমি রাখো। ভাই আপনি রবীন্দ্রনাথের কবিতাটা বলেন না কেন, ওরে আমার কচি ওরে আমার কাঁচা, আদমারাদের ঘাম মেরে তুই বাঁচা, এই তো আপনি বলেন, থ্যাংক ইউ রবীন্দ্রনাথ, এটা রবীন্দ্রনাথ বলেছেন। আমি তো সাহিত্যের দুর্বল, মিলিটারি লিটারেচার স্ট্রং। তো এটা আমি এই জন্য বলছি যে আমরা মনে করুন একটা দলের কথাই তো, আপনি ভাইকে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে ধরে নিচ্ছেন, যদি উনি ওনার অবস্থান পরিষ্কার করেছে, ধরে নিচ্ছেন মানে উনি তো আওয়ামী লীগই করেন, না না প্রতিনিধি হিসেবে ধরে নিচ্ছেন, কথা কথা আমৃত্য করবেন, আওয়ামী লীগই করবো, আওয়ামী লীগ তো বটেই, বাট হি ডাজেন্ট রিপ্রেজেন্ট দ্য এন্টায়ার পার্টি, হি রিপ্রেজেন্ট দ্য সেন্টিমেন্ট। না, আমি পার্টি রিপ্রেজেন্ট করছি, এখানে রিপ্রেজেন্ট করছি এবং পার্টির পক্ষ থেকে কথা বলছি। তো আমি যেটা বলতে চাই, প্রবীণদের পক্ষে বা রাজনীতিতে যে আমরা যারা আছি, আমাদের পক্ষ থেকে জিল্লুর ভাই, আপনার প্রশ্নের উত্তরে, আপনার প্রশ্নের কোর হচ্ছে কিন্তু বাংলাদেশটা কী হবে এরকমভাবে চললে, ও স্যাংশন দিবে, এ এরকম করবে, এ ধমক দিবে, ও মারার কথা বলবে, এ অপহরণ করবে, এই অবস্থার মধ্যে হোয়াট উইল হ্যাপেন টু আস? হি ইজ অলরেডি 79 অ্যান্ড আই এম 74, তো হোয়াট ডু ইউ ডু? ইউ আর 50+, হোয়াট ইউ ডু? আমাদেরকে এই জাতিটাকে যদি টিকায় রাখতে হয় এবং এই জাতিকে অন্ধকারে না রেখে আগে সামনের দিকে নিতে হয়, তাহলে দি অনলি অ্যামাং দি থ্রি মোস্ট এসেন্সিয়াল থিংস ইজ অনেস্টি থ্রু এডুকেশন অ্যান্ড থ্রু এক্সাম্পল। এই কথাটা বলছি, সেখানে শুধু বঙ্গবন্ধু এই চেয়েছিলেন বললে হবে না, বিকজ মুক্তিযুদ্ধটা এখন মার্জিনালাইজ হয়ে গেছে। তোমরা কি হাতি ঘোড়া মারছো এইসব কাহিনী আমার ঘরে বললো না, তোমরা কি হাতি ঘোড়া মারছিলা আমার ঘরে 100 টাকা দামে চিনি খাওয়াইতে, এটা অপহরণ করাইতে, গুম করতে, এগুলো জবাব দিতে আমি খুব বিব্রত বোধ করি আমরা। সো
আপনার সঙ্গে আমার প্রশ্ন বা আপনার সঙ্গে আমার সমাধান বা আমার সাজেশন আর কি, যে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আমাদের দরকার। হোয়াট এভার ইজ দি ফর্ম অফ গভর্নমেন্ট, এটা আমাদের দরকার। এটা আমাদের ধানের শীষে হোক, আমার হাত ধরিতে হোক, ভাইয়ের নৌকায় হোক, লাঙ্গলে হোক, আর দাঁড়িপাল্লা তো নাই গেছে গা, সো যেখানেই হোক সেখানে আমাদের গুণগত পরিবর্তনটা দরকার। যারা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে, কারোর সঙ্গে বৈরিতা করবে না। আমাদের পররাষ্ট্রনীতিটা তো এখন ভারসাম্যহীন অবস্থায় আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এটাকে একটা পার্সোনাল চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিছেন। মানে ইন্টারেস্ট অফ প্রেজেন্ট পলিটিক্যাল গভর্নমেন্ট অ্যান্ড ইন্টারেস্ট অফ এ কান্ট্রি কল বাংলাদেশ, এই দুটোর মধ্যে কিন্তু এখন ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। এটা আমার একটা সাবমিশন, আমাদেরকে এই এটা উত্তরণ ঘটাতে হবে। আমার বক্তব্য শেষ, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ, সালাম আলাইকুম।